অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি আজকে আলোচনা করতে চলেছি দেবগুরু বৃহস্পতির কৃপায় এই সাতটি রাশির শুভ বিবাহ নিশ্চিত হতে চলেছে। প্রথমেই আপনাদেরকে জানাই, এই যে কার্তিক মাস শেষ হওয়ার দিকে অগ্রহায়ণ মাস পড়ে যাচ্ছে, দেখতে দেখতে আর কয়েকদিনের মধ্যে অগ্রহায়ণ মাস শুরু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বিয়ের প্রশস্ত মাস। প্রত্যেক বাবা মায় বিয়ের জন্য ব্যাকুল হয়ে থাকে, ছেলে অথবা মেয়ে। বর্তমান যুগে যে সমস্যাটা দাঁড়িয়েছে, অনেকে শিক্ষিত সুন্দর দেখতে কিন্তু মন মতন পাত্র বা পাত্রী পাচ্ছে না, এই জায়গাটা কিন্তু প্রচণ্ড সমস্যা। মানে সে যেমন চাইছে, যেমন ছেলে চাইছে, অর্থাৎ মেয়ে ভালো একটা কর্মরত, অর্থাৎ ভালো জায়গাতে কাজ করে, কিন্তু সে তার মনের মতন ছেলে পাচ্ছে না, অর্থাৎ পাত্র পাচ্ছে না। এই যে জীবন সঙ্গী এবং জীবন সঙ্গিনী পাওয়ার ব্যাপারে, নির্বাচন করার ব্যাপারে বহুত সমস্যা চলে আসছে। কিন্তু দেখুন, এই যে বিবাহের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে বিয়ের কারকগ্রহ হচ্ছে বৃহস্পতি, এবং ছেলেদের ক্ষেত্রে বিয়ের কারকগ্রহ হচ্ছে শুক্র। অর্থাৎ এবং বিবাহিত জীবনকে অতিবাহিত করে যাওয়ার জন্য যে গ্রহটি বিশেষ ভূমিকা রাখে সেটি হচ্ছে ভেনাস, অর্থাৎ শুক্র। অর্থাৎ আপনার রাশিচক্রে ভেনাসের পজিশন কেমন আছে সেটা দেখা দরকার, এবং তাই ডিপেন্ড করবে যে আপনার বৈবাহিক জীবনটা কেমন যাবে। দেখুন, অনেকে বিয়ে করে নিচ্ছে এবং বিয়ের পর প্রচুর ডিভোর্সের কেসও কিন্তু চলে আসছে। অর্থাৎ এখন দেখুন, কোর্টে ভুড়ি ভুড়ি কিন্তু ডিভোর্সের কেস, অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংটা আসছে না। এর কারণ কি? দেখুন, চট করে একটা বিয়ে করে নিলেন, বিয়ে করে নেওয়ার পর সেই সমস্যার সম্মুখীন কিন্তু আপনি নন, আপনার দুটি পরিবারকে কিন্তু হতে হয়। অর্থাৎ একটি ছেলে একটি মেয়ে কিন্তু সমস্যায় পড়ে না, দুটি পরিবার কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়। এই জন্য কি করতে হয়, যটুক বিচার অবশ্যই করুন, এবং আপনার সপ্তম ভাব, আপনার দ্বিতীয় ভাব, আপনার নবম ভাব এবং আপনার একাদশ ভাব পজিশান কেমন আছে, বা আপনার রাশিচক্রের সপ্তমপতি কোথায় অবস্থান করছে, একাদশ ভাব কেমন আছে, আপনার নবম ভাব কেমন আছে, দ্বিতীয় ভাব কেমন আছে, এই জায়গাগুলো দেখা একান্ত বিচার্য বিষয়। যখন আপনি কোনো ম্যাচমেকিং করবেন, তখন এই জায়গাগুলো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের দ্বারা আপনি যটুক বিচারটা অবশ্যই করুন। তাতে কি হবে জানেন তো, শান্তি, অর্থাৎ আপনার ম্যারিড শান্তি পাবেন। এরকম প্রচুর কমেন্টস এসছে আমার কাছে, হোয়াটসঅ্যাপে এসছে, কমেন্টস বক্সে এসছে, যে বিবাহের জায়গাটাতে আমার ভালো হচ্ছে না, এবং অনেক ডিভোর্সের ব্যাপারেও কেস এসছে যে আমার এই ডিভোর্স হয়ে যাচ্ছে। দেখুন, এই জায়গাটা কিন্তু মেন দেখা দরকার। মেয়েদের যদি বৃহস্পতি রাশিচক্রে খারাপ থাকে তাহলে জানবেন, বা সপ্তমপতি যদি খারাপ থাকে তাহলে জানবেন, আফটার ম্যারেজ আপনার কিন্তু সমস্যা আসবেই আসবে, এবং তার সাথে সাথে মঙ্গলেরও কিন্তু ভূমিকা আছে, এবং আপনার রাশিচক্রে মঙ্গলের পজিশন কেমন আছে। এবং ছেলেদের ক্ষেত্রে তাই, শুক্র সপ্তমপতি একাদশ, মঙ্গল দ্বিতীয়পতি পঞ্চম নবমপতি, এই জায়গাগুলো কিন্তু বিচার্য বিষয়। অনেকে আছে খুব কম বয়সে বিয়ে হয়ে যাচ্ছে, তেমন কিছু কাজ করে না, কিন্তু বিয়েটা কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু এক একজনের হচ্ছে কি, যে ভালো সুন্দর দেখতে সেই ছেলেটি বা সেই মেয়েটি তার মন মতন কিন্তু পাত্র পাচ্ছে না। এই জায়গাটাতে জ্যোতিষীয় রেমেডি, কিছু ক্রিয়া, যদি বিয়ের ব্যাপারে যদি স্পেশালিস্ট আপনি করতে চান, অবশ্যই যোগাযোগ করবেন। শুধু বিয়ের ব্যাপারটাতে, আপনার শুভ বিবাহের ব্যাপারটা নিয়ে শুধু যদি জানতে চান কি করতে হবে, এবং সেই জায়গাটাতে আপনি কিন্তু ভালো পাত্র বা পাত্রী পাবেন, এবং আপনার ম্যারিড লাইফটা কিন্তু শুভ যাবে।
এবং আপনার রাশিচক্রে ভেনাসের পজিশন কেমন আছে সেটা একান্ত দেখা বিচার্য বিষয়। অগ্রহায়ণ মাস পড়ে যাচ্ছে, এই অগ্রহায়ণ মাসে শুভ বিবাহের সময় কিন্তু আগত। এই বিবাহ এমনই একটা বিষয় না, বিবাহ কথা হচ্ছে বিশেষভাবে বহন, অর্থাৎ এই জায়গাটা বিশেষভাবে কিন্তু দেখাও কিন্তু দরকার। আপনার জটক বিচার কত গুণ মিল খাচ্ছে সেটা কিন্তু দেখা একান্ত দরকার। যদি সঠিকভাবে মিল না খায় তাহলে আপনি কিন্তু এই বিয়েতে এগাবেন না। বিয়ে যদিও বা পূর্ব নির্ধারিত বলে, অবশ্যই পূর্ব নির্ধারিত, যেটা যার সাথে লেখা আছে সেটা, কিন্তু আপনি যদি একটু কনসাস হয়ে যান, একটু যদি জটক বিচারটা করে নেন, একটু যদি দেখুন স্থির ভাগ্যে কিন্তু ধন হয়, আবার স্থির ভাগ্যে কিন্তু আপনার জীবনে নাশ হয়ে যায়, অর্থাৎ এটা কিন্তু দেখা একান্ত বিচার্য বিষয়। একজনকে দেখিয়েছিলাম যে সে তাকে বলেছিল যে আপনার বিবাহের জায়গাটা কিন্তু সমস্যা আছে, সে কিন্তু সে মতন এ করেনি, দেখা যাচ্ছে কি জানেন তারপরে তার কপালের সিঁদুরটি কিন্তু নেই, অর্থাৎ মাঙ্গলিক সপ্তম বা পীড়িত এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। আপনি মাঙ্গলিক আছেন এটাও কিন্তু বিচার্য বিষয়। তো এবার শুরু করি শুভ বিবাহ। এই যে 20 নভেম্বর 2020 বৃহস্পতি মকর রাশিতে প্রবেশ করছে, এর ফলে এই 7টি রাশির 12 বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে। প্রথম যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির রাশির নবমভাবে ভাগ্যভাবে এই বৃহস্পতির অবস্থান করছে এবং বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির উপর পড়ছে এবং বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশির পঞ্চমভাবে পড়ছে, অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে এই 20 নভেম্বরের পর থেকে 12 বিবাহের যোগ আপনার বিয়ের ব্যাপারে এগিয়ে যেতে পারেন। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ বিবাহের যোগ কিন্তু তৈরি করছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান সরাসরি সপ্তম দৃষ্টি আপনাদের রাশিতে পড়ছে, অর্থাৎ তুঙ্গ গৃহে, এবং পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির একাদশভাবে পড়ছে, অর্থাৎ আপনাদেরও কিন্তু বিয়ের ব্যাপারটাকে বিয়ের ব্যাপারে কিন্তু যথেষ্ট ভালো একটা শুভ দিক কিন্তু আসতে চলেছে। এই বৃহস্পতির যে ট্র্যানজিট করছে এই ট্র্যানজিটের শুভ ফল কিন্তু কর্কট রাশি পেতে চলেছে। 12 বিবাহের যোগ, শুভ বিবাহ হতে চলেছে কর্কট রাশির। সপ্তমভাবে বৃহস্পতি দৃষ্টি এবং নবম দৃষ্টি পঞ্চম দৃষ্টি পড়ছে, এক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই সময়টা ভালো। পঞ্চম দৃষ্টি রাশির একাদশতায় লাভ সফলতা সাকসেস জায়গা কিন্তু তৈরি করবে বিবাহের ক্ষেত্রে। এরপরে যে রাশির কথা বলবো 3 নম্বর রাশি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে দেখুন আপনাদের রাশির পঞ্চমভাবে এই বৃহস্পতি অবস্থান করবে এবং নবম দৃষ্টি আপনাদের রাশির উপর পড়বে এবং সপ্তম দৃষ্টি আপনাদের রাশির একাদশ স্থানে এবং পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির নবম স্থানে পড়ছে, অর্থাৎ ভাগ্যভাবে বিবাহেরভাবে এবং রাশির উপর যে এই দৃষ্টি, নবম দৃষ্টি রাশির উপর, সপ্তম দৃষ্টি একাদশভাবে, পঞ্চম দৃষ্টি আপনার রাশির নবমভাবে পড়ছে, অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু 12 বিবাহের যোগ তৈরি করছে। এই 20 নভেম্বরের পর থেকে এই সময়টা কিন্তু আপনাদের জন্য প্রশস্ত হতে চলেছে শুভ বিবাহের ব্যাপারে। যারা বিয়ের জন্য এতদিন ধরে প্রচেষ্টা করছিলেন অবশ্যই কিন্তু আপনারা এগিয়ে চলুন। দেখুন আমি বারবার বলছি, যাদের এই কথা শুনে একটুকুও গাছের পাতা নড়ছে না, গাছের পাতা একটুকুও নড়লো না, জানবেন আপনার রাশিচক্রে বৃহস্পতি শুক্রের পজিশন খারাপ আছে, মঙ্গলের পজিশন খারাপ আছে বা আপনার সপ্তম ভাব খারাপ আছে। এই জায়গাগুলো যথাসময় প্রতিকার প্রতিবিধান করে নিন, এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে আপনার যোগাযোগ করুন। শুধু বিয়ের ব্যাপারে, যদি আপনার বিয়ের ব্যাপারে সমস্যা থাকে শুধু বিয়ে সংক্রান্ত ব্যাপারে আপনার কোশ্চেন করুন, বিয়ের জায়গাটা আপনারা প্রশস্ত করুন। যাদের সমস্যা চলছে সেই জায়গাটা কিন্তু সমস্যা কাটবে, অর্থাৎ যাদের একটুকু গাছে পাতা নড়ছে তারা অবশ্যই যোগাযোগ করুন। অর্থাৎ কন্যা রাশির ক্ষেত্রে রাশির উপর দৃষ্টি, একাদশভাবে দৃষ্টি, নবমভাবে দৃষ্টি, ভাগ্যভাব সফলতার ভাব রাশির উপর, কন্যা রাশির ক্ষেত্রে 12 বিবাহের যোগ কিন্তু তৈরি করছে এই বৃহস্পতি রাশি পরিবর্তন, অর্থাৎ ধনু রাশি থেকে মকর রাশিতে যে যাচ্ছে। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের রাশির তৃতীয়ভাবে বৃহস্পতির অবস্থান এবং পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির সপ্তমভাবে পড়ছে বিবাহের স্থানে, বিবাহের জায়গাটা আপনাদের প্রশস্ত করবে এবং
সপ্তম দৃষ্টি, পঞ্চম দৃষ্টি নবম সপ্তমভাবে, এবং সপ্তম দৃষ্টি আপনাদের নবমভাবে পড়ছে, এবং নবম দৃষ্টি আপনাদের একাদশভাবে পড়ছে। অর্থাৎ আপনাদের ভাগ্যভাবে, লাভ সফলতারভাবে এবং আপনাদের বিবাহের ভাবে এই বৃহস্পতির দৃষ্টি শুভ বিবাহ করবে। ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, যারা এতদিন মন মতন পাত্র বা পাত্রী পাচ্ছিলেন না, শিক্ষিত, সুদর্শন, কর্মরতা, এই জায়গাটাতে কিন্তু আপনারা পাবেন। এবং এর সাথে সাথে এই বৃহস্পতির যে নবম দৃষ্টি আপনাদের রাশির একাদশভাবে পড়ছে, লাভ সফলতার জায়গাটা কিন্তু তৈরি করবে। গাঢ় বিবাহের যোগ বৃশ্চিক রাশির ক্ষেত্রে, গাঢ় বিবাহের, শুভ বিবাহের যোগ কিন্তু তৈরি হতে চলেছে। দেখুন, আমি বারবার বলছি, বৃহস্পতি যেভাবে বসে তার থেকে যে যে ভাবের উপর দৃষ্টি দেয় সেটা গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র করে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে রাশির দ্বিতীয়ভাবে এই বৃহস্পতির অবস্থান, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই বিয়ের জায়গাটা কিন্তু প্রশস্ত করছে এবং বিবাহকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে। ধনুরাশির ক্ষেত্রে কিছুটা হলেও এই শুভ বিবাহে, গাঢ় বিবাহের কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি এমনিতে শনি সাড়াসাথী চলছে, বিবাহের জায়গাটা কিছুটা হলেও আপনার টালমাটালে যাচ্ছে। দেখুন, এই যে বৃহস্পতি আপনাদের রাশির উপর পাস করছে, এই যে রাশির উপর যে পাস যখন করে কি না, যদিও নিজস্ব কিন্তু সম্পূর্ণরূপে নিজস্ব ফল দিবে না, একটা ডিগ্রিগত দিক থেকে কিন্তু নিজস্ব ফল দেয়। রাশির উপর দিয়ে যখন পাস করে, এই সময় মকর রাশির বিয়ের ব্যাপারে আপনারা এগিয়ে চলুন। শুভ বিবাহ, গাঢ় বিবাহের কিন্তু সম্ভাবনা কিন্তু মকর রাশি দেখা যাচ্ছে, এবং মকর রাশির এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পঞ্চমভাবে পড়ছে। আপনাদের প্রেমজ লাভ কানেকশানও কিন্তু বিয়ের হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে, এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে পড়ছে তুঙ্গ গৃহে। আপনাদের কিন্তু বিয়ের ব্যাপারটা কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু ভালো দেখা যাচ্ছে, এবং এই বৃহস্পতির ঠিক নবম দৃষ্টি আপনাদের ভাগ্যভাবে পড়ছে, আপনাদের ভাগ্যোদয় কিন্তু নিশ্চিত রূপে হবেই। এরপরে যে রাশির কথা বলবো, মকর রাশি গাঢ় বিবাহের যোগ, এরপরে হচ্ছে মীন রাশি। মীন রাশির একাদশভাবে এই বৃহস্পতির অবস্থান, আপনাদের রাশির অধিপতি একাদশভাবে, এবং এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশির সপ্তমভাবে পড়ছে এবং পঞ্চমভাবে পড়ছে। নবম দৃষ্টি সপ্তমভাবে এবং আপনার পঞ্চম দৃষ্টি, সপ্তম দৃষ্টি আপনাদের পঞ্চমভাবে পড়ছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এই সময় বিয়ের সম্ভাবনা, বিয়ের চোখ কিন্তু সপ্তমভাবে দৃষ্টি পড়া, একাদশভাবে বৃহস্পতি অবস্থান করছে, লাভ সফলতা দিবে, বিবাহের জায়গায় প্রশস্ত করবে, গাঢ় বিবাহের যোগ মীন রাশির ক্ষেত্রে। এই সময় আপনারা এই 20 নভেম্বরের পর থেকে বিয়ের ব্যাপারে এগিয়ে চলুন, নিশ্চিত রূপে আপনাদের বিয়ে হবে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।